করোনাত আক্রান্ত হয় পুনৰ বহিৰাজ্যৰ যুৱকৰ মৃত্যু। বাংগালোৰৰ কৰ্মৰত আছিল কাজিৰঙাৰ 37 বছৰীয়া যুৱক বিনোদ গগৈৰ উপযুক্ত চিকিৎসাৰ অভাৱত মৃত্যু হোৱা বুলি পৰিয়ালৰ প্ৰকাশ। করোনা আক্রান্ত হয়ে বহিরাজ্য বাঙ্গালোরত কর্মরত কাজিরঙার একজন যুবকর করুণ মৃত্যু। বাঙ্গালোর কোম্পানিত কর্মরত আছিল কাজিরঙা লুকুরাখলিয়ার 37 বছরের যুবক বিনোদ গগৈর কালি মৃত্যু হয়। জ্বর আর শ্বাস প্রশ্বাস পাত কষ্ট পাওয়া বিনোদক লগর কেজনে বাঙ্গালোরের এখন চিকিৎসালয় নিছিল যদিও আহত রূপত ঘুরাই আনে আর রাতিলে শ্বাস লোক অধিক অসুবিধা হওয়ার ফলত মৃত্যুর মুখত পড়ে। উপযুক্ত চিকিৎসার অভাবত মৃত্যু হওয়া বলে পরিয়ালের লোক তথা সঙ্গী সকলে জানিবলৈ দিয়ে। উল্লেখযোগ্য যে একেলগে থকা সকলো এতিয়া জ্বরত ভুগি আছে। বিনোদ গগৈ বেঙ্গালোরত আছিলে, মোৰ বেঙ্গালোরত আছিলে, জ্বর হল। জ্বর হওয়ার পিছত হসপিটালে নিছিলে, হসপিটাল নিওতে বেড নাপালে, খালি নাই বুলি কলে। তারপর লৈ আহিলে, লৈ আহি রুমতে বেঙ্গালোরত মৃত্যু হল। তার লগত থকাখিনি যাতে অসম সরকারে কিছু সহারি করে, নিহতরও জ্বর হয়ে আছে, তাকে অসম সরকার অনুরোধ জানাইছো। মানে নমস্কার, বিনোদ গগৈ।